বন্ধু, একজন আরেকজনের উপর চেপে কাজ করছে আর একজন পাহারা দিচ্ছে, এটা আবার কিরকম প্রেম? এই তিনজনের মধ্যে খুব গভীর বন্ধুত্ব ছিল, তাই এরা যেখানে যেত সবাই সঙ্গেই যেত। একজনের পায়খানা লাগলে সবাই যেত পায়খানা করতে। একদিন সকাল সকাল এই উটটিকে শিকার করে, তারপর ভল্টুকে বলে, যা তুই মুখ ধুয়ে আসবি নদীর জলে। জল খাতে খাতেই ভল্টুকে সেকেন্ডের মধ্যে একটা কুমিরে গলায় ধরে, আরো আগে চিতার ফুর্তির মতন নিয়ে যায় জলের গভীরে। এদিকে ইয়ারা দুজন উপর থেকে দেখছিল সবকিছু, নিজের প্ল্যানিং এর মতন হলো কি নাই। ইয়ার নাম শিশু, ই এখন ভাবছে সালা সত্যই মরেছেন, পল্টু না আরো ঘুরে আসে। এদিকে রাহুল বলে, যাই হোক যেমন ভাবেছিল সেরকম তো হইলো কাজ, জলদি করে যাই। এর নাম রিম্পা। আসলে ইয়ার এই প্ল্যানিং ছিল ভল্টুকে মরাবার, আর ভল্টু রিম্পার বদ ছিল। ভল্টুর পাইপ ছোট ছিল, রিম্পার কুয়া তক তো পৌঁছাতেই পারত না, সেই জন্য রিম্পা ভল্টুর দুটা বেস্ট ফ্রেন্ড কে পটাই নিয়েছে। একজন করে একজন পাহারা দেয়, কেউ আলেই ছেড়ে দেয়।